প্রিয় ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি আবু বকর সিদ্দিক, 1 নম্বর স্বপ্নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আপনারা জানেন, আজ 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী। সে উপলক্ষে রাজধানী থেকে শুরু করে দেশের সকল প্রতিষ্ঠান, সরকারি আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই অনুষ্ঠান চলছে, জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে। আমরা আমাদের ইউনিয়ন পরিষদে কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠান আমরা শুরু করি এবং আলোচনা সভা করি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশ হবে সোনার দেশ, সেই লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে দেশবাসীর সকল সমস্যা দূরীভূত করা, দেশের মানুষের কল্যাণ সাধিত করা, এটাই বর্তমান সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জিত হোক আমরা এই কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।